ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে পীরডাঙ্গি কবরস্থানের 18টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতরাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল তুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাতের আধারে পীরডাঙ্গি কবরস্থানের পুরাতন কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।